আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাবিল এন্ড থামিদ ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়লাম। আজকে আমি আছি লিসবনের সিটি সেন্টারে, আর এই জায়গাটা খুবই ফেমাস একটা জায়গা। এটা হচ্ছে লিসবনের ফেমাস স্কোয়ার। আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওই স্কোয়ারটা যেখানে মানে যারাই লিসবনে ঘুরতে আসে সবাই অ্যাটলিস্ট এই জায়গাটায় আসে। সো আজকে ওয়েদারটাও খুবই সুন্দর, সো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানায় ফেলি। সো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হবে। আজকের এই ভিডিওতে আমি বলবো যে পর্তুগালে রেসিডেন্স পারমিটের কী কী বেনিফিট আছে। আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে সেই পর্তুগালের রেসিডেন্স পারমিট যেটার জন্য সবাই ওয়েট করে, যেটার জন্য সবাই পর্তুগালে আসে, এটাই হচ্ছে সেই রেসিডেন্স কার্ড। আর আজকে আমি বলবো এই রেসিডেন্স কার্ডের কী বেনিফিট আছে, যে এই রেসিডেন্স কার্ড পাওয়ার পরে আপনারা কীরকম সুযোগ সুবিধা পাবেন বা কী কী বেনিফিট হবে আপনাদের, বা পর্তুগালের রেসিডেন্স কার্ডের কী কী বেনিফিট আছে। এটাই হচ্ছে সেই রেসিডেন্স কার্ড, আপনারা দেখে রাখেন, যেটার জন্য সবাই পাগল, যেটার জন্য সবাই মানে অনেক স্ট্রাগল করতেছে, যেটার জন্য সবাই পরিশ্রম করতেছে, বিভিন্ন ওয়ে ইউরোপে আসতেছে শুধু এই রেসিডেন্স কার্ড পাওয়ার জন্যই। আচ্ছা, সো প্রথমে সবচেয়ে মানে ভালো একটা বেনিফিট যেটা হচ্ছে, এই রেসিডেন্স কার্ড যদি আপনাদের থাকে তাহলে আপনারা ইউরোপের যে কোনো দেশে ট্র্যাভেল করতে পারবেন। আপনাদের কোনো ভিসার প্রয়োজন নাই। ইউরোপিয়ান ইউনিয়নের সেনজিন যেই সমস্ত দেশগুলো আছে, যেগুলো ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে অ্যান্ড যেগুলো সেনজিন জোনের ভিতরে, ওই সব দেশে 26টা দেশ, ওই সব দেশে আপনারা অনলি উইথ দিস রেসিডেন্স কার্ড ট্র্যাভেল করতে পারবেন। আপনাদের কোনো ভিসার প্রয়োজন হবে না, যখন ইচ্ছা তখন আপনারা জাস্ট টিকিট কাটবেন আর ট্র্যাভেল করবেন। সো এটা সবচেয়ে বড় বেনিফিট। আর আপনারা এই কার্ডটা দিয়ে যতবার ইচ্ছা ততবার ইউরোপে আসতে পারবেন, ইউরোপ থেকে বের হতে পারবেন, বাংলাদেশে যেতে পারবেন, আবার বাংলাদেশে আসতে পারবেন যখন ইচ্ছা তখন, আর ইউরোপের যে কোনো দেশে যখন ইচ্ছা তখন ট্র্যাভেল করতে পারবেন, আপনার কোনো বাধা নেই। তো এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা বেনিফিট এই রেসিডেন্স কার্ডের, কারণ আপনারা অনেকেই জানেন না, বিশেষ করে যারা মানে নতুন আসছে তারা অনেকেই জানেন না যে এই কার্ডটা পরপরও কি তাদের ট্র্যাভেলের কোনো বাধা আছে কি না। আপনারা যখন এই কার্ডটা পেয়ে যাবেন আপনাদের আর কোনো ট্র্যাভেলের কোনো বাধা নাই, কোনো রেস্ট্রিকশন নাই, আপনারা যখন ইচ্ছা তখন ট্র্যাভেল করতে পারবেন, ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন, কিন্তু জব করতে পারবেন না। আপনারা শুধু ট্র্যাভেলের জন্য যেতে পারবেন, জব করতে পারবেন, বাট ওটার প্রসেস আলাদা। আপনাদের আবার ওই দেশে গিয়ে ওয়ার্ক পারমিট নেওয়া লাগবে, ওয়ার্ক পারমিট নিয়ে তখন আপনারা জব করতে পারবেন। শুধু এই কার্ডটা দিয়ে জব করতে পারবেন না, শুধু পর্তুগালেই পারবেন জব করতে, কারণ এটা পর্তুগালের রেসিডেন্স কার্ড। আচ্ছা, এই গেল একটা বেনিফিট। সেকেন্ড বেনিফিটটা হচ্ছে যে এই রেসিডেন্স কার্ডটা আপনারা পর্তুগালে 2 বছরে পাচ্ছেন। অন্যান্য দেশে যদি যান, যেমন সাপোজ ফ্রান্সে, স্পেনে বা ইটালিতে, এইসব দেশে আপনাদের কিন্তু 4 থেকে 5 বছর লেগে যায় এই রেসিডেন্স কার্ডটা পেতে, কিন্তু পর্তুগালে আপনারা মাত্র 2 বছরে এই রেসিডেন্স কার্ডটা পাচ্ছেন। এটা একটা খুবই বড় বেনিফিট এখানে পর্তুগালে, যে মাত্র 2 বছর স্ট্রাগল করলে, ট্যাক্স ঠিকভাবে পে করলে আপনারা ইজিলি 2 বছরে রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন। আচ্ছা, 3 নম্বর বেনিফিট হচ্ছে, এই রেসিডেন্স কার্ডটা যখন আপনি পেয়ে যাবেন পাওয়ার পরে আপনাদের যদি কোনো অসুখ বিসুখ হয় বা কোনো মেডিকেল কোনো বেনিফিট লাগে বা কোনো হসপিটালে যেতে হয়, আপনাদের হসপিটাল বা হেলথ কেয়ার পুরো ফ্রি, আপনাদের কোনো টাকা পে করতে হবে না। এটা খুবই ভালো একটা সিস্টেম এই দেশে পর্তুগালে। ইংল্যান্ডেও এটা সেম সিস্টেম, যেখানকার হেলথ কেয়ার ফ্রি, পর্তুগালও হেলথ কেয়ার ফ্রি। সো আপনারা যখন এই কার্ডটা পেয়ে যাবেন, রেসিডেন্স কার্ড এই দেশের, সো আপনাদের সমস্ত রোগ বা অসুখ বিসুখে আপনারা ফ্রিতে চিকিৎসা করতে পারবেন। এটা গেল 3 নম্বর বেনিফিট। 4 নম্বর বেনিফিট হচ্ছে, এই রেসিডেন্স কার্ডটা পাওয়ার পরে আপনারা ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পর্তুগিজ ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন, যাদের রেসিডেন্স কার্ড নাই তারা পারবেন না, কিন্তু এই রেসিডেন্স কার্ডটা যখন আপনার হয়ে যাবে আপনারা ইজিলি ব্যাংক থেকে লোন নিতে পারবেন। এটা গেল 4 নম্বর বেনিফিট। আচ্ছা, 5 নম্বর বেনিফিটটা হচ্ছে, এই রেসিডেন্স কার্ডটা যখন আপনারা পাবেন, পর্তুগালের রেসিডেন্স কার্ড, আপনারা আপনাদের ফ্যামিলিকে ইউরোপে মুভ করতে পারবেন, পর্তুগালে নিয়ে আসতে পারবেন। এটা খুবই কি বলে, খুবই ইম্পর্ট্যান্ট একটা, খুবই ভালো একটা জিনিস, বা
কারণ ইউরোপে আমি যতটুকু জানি আর কোনো দেশে রেসিডেন্স কার্ড দিয়ে ফ্যামিলি নিয়ে আসা যায় না। একমাত্র পর্তুগালই একটা দেশ যেখানে আপনারা যখন রেসিডেন্স কার্ড পাবেন আপনারা আপনাদের ফ্যামিলিকে স্পন্সর করতে পারবেন, তারপর আপনাদের ফ্যামিলিকে আপনারা পর্তুগালে নিয়ে আসতে পারবেন। এটা খুবই বড় একটা বেনিফিট, খুবই বড় একটা বেনিফিট, কারণ আপনারা ফ্যামিলি যদি আনতে পারেন আপনারা ফ্যামিলিও আপনাদের সাথে পাসপোর্টের জন্য 5 বছর পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর ইজিলি আপনাদের ফ্যামিলিকে মুভ করাতে পারবেন। সো এটা খুবই খুবই লাইক ইম্পর্টেন্ট আর খুবই বড় একটা সুযোগ এই রেসিডেন্স কার্ড পরে। আমরা সবাই চাই ইউরোপের রেসিডেন্স কার্ড পেতে, আর এই ইউরোপের রেসিডেন্স কার্ড মানে পর্তুগালের রেসিডেন্স কার্ড মানেই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের রেসিডেন্স কার্ড, কারণ আপনারা সবাই জানেন পর্তুগাল কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে, ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারেই। সো পর্তুগালের রেসিডেন্স কার্ড পাওয়া মানে যে আপনারা পর্তুগালের রেসিডেন্স, পর্তুগালের রেসিডেন্স মানে আপনারা ইউরোপিয়ান ইউনিয়নের রেসিডেন্স। সো ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশে আপনারা যখন ইচ্ছা তখন যেতে পারবেন। সো এটা খুবই বড় একটা বেনিফিট এই কার্ডটা পাওয়ার জন্যে। আর এখন 6 নম্বর বেনিফিট আর সবচেয়ে ইম্পর্টেন্ট বেনিফিট, যে এই কার্ডটা আপনি জবের থেকে পাবেন তারপর থেকে আপনাদের 5 বছর স্টার্ট হবে সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্যে। এই কার্ডটার পাওয়ার পর থেকেই 5 বছর পরে আপনারা পর্তুগালের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনারা সবাই জানেন পর্তুগালের পাসপোর্ট হচ্ছে ওয়ার্ল্ডের 4 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, মানে টপ 4-এর মধ্যে আছে পর্তুগালের পাসপোর্ট, অনেক স্ট্রং পাসপোর্ট পর্তুগালের। আর এই পর্তুগালের পাসপোর্ট দিয়ে আপনারা 186টা দেশে ফ্রিতে ট্রাভেল করতে পারবেন। এটা খুবই বড় একটা বেনিফিট, মানে আপনাকে আর কেউ আটকাতে পারবে না, তখন আপনারা যখন যে দেশে ইচ্ছা ওই দেশে ট্রাভেল করতে পারবেন বা আপনারা গিয়ে ওই দেশে থাকতেও পারবেন। ফর এক্সাম্পল আপনারা জার্মানিতে থাকতে পারবেন, আমেরিকায় থাকতে পারবেন, ইউকেতে থাকতে পারবেন, কিন্তু এটা পাসপোর্ট পাওয়ার পরে, সিটিজেনশিপ পাওয়ার পরে। রেসিডেন্স কার্ড পাওয়ার পর আপনারা ট্র্যাভেল করতে পারবেন বাট আপনারা পার্মানেন্টলি ওই দেশে জব করতে পারবেন না, থাকতে পারবেন না। বাট এই কার্ডটা পাওয়ার পরে 5 বছর পরে আপনারা যখন পাসপোর্ট পেয়ে যাবেন তারপরে ওই পাসপোর্ট দিয়ে আপনারা ওয়ার্ল্ডের যে কোনো দেশে ট্র্যাভেল করতে পারবেন, আপনার আর কোনো বাধা থাকবে না। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট এই পর্তুগালের রেসিডেন্স কার্ড। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে এই কার্ডটা থাকলে আপনাদের কত বড় উপকার হবে। আর এটাই সেই কার্ড, আপনারা দেখে রাখেন যে কার্ডটা পাওয়ার জন্য মানুষরা বিভিন্ন ওয়ে ইউরোপে আসে, বিভিন্ন লাইক ইউরোপে আসার জন্য মানুষরা একদম সব কিছু একদম ছেড়ে তারা ইউরোপে আসে শুধু এই কার্ডটা পাওয়ার জন্যে। সো এত মূল্যবান একটা জিনিস, এটাই সেই কার্ড। আর ভিডিওটা শেষ করার আগে আমি সবাইকে একটা সতর্ক বার্তা দিতে চাচ্ছি, একটা ওয়ার্নিং দিতে চাচ্ছি যে আপনারা কেউ অবৈধ পথে ইউরোপে আসবেন না। এটা লাইক যত দিন যাচ্ছে এটা আস্তে আস্তে কিন্তু বেড়েই চলছে, মানুষরা অবৈধ পথে বিভিন্ন ওয়ে দালালের কী বলে দালালের সাথে জড়িয়ে তারা ইউরোপে আসছে। আমি অবশ্যই আপনাদের বাধা দিব যে আপনারা কেউ অবৈধ পথে ইউরোপে আসবেন না, আপনারা লিগালি ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপে আসবেন। লিগালি আসলে আপনারা রেসিডেন্স কার্ডও তাড়াতাড়ি পাবেন এবং আপনাদের সব প্রসেস আপনাদের ঠিক থাকবে। অবৈধ পথে আসলে আপনাদের কিন্তু প্রসেস ঠিক থাকবে না, আপনাদের সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, পরে সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আপনাদের অনেক বড় একটা সমস্যা হবে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ এই ভিডিওতে আমি বলেছি যে পর্তুগালের রেসিডেন্স কার্ড পেলে আপনারা কী কী ধরনের বেনিফিট পাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে আমি আরও আমার চ্যানেলকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাবো আর অনেক দেশে ট্র্যাভেল করবো, ওই ট্র্যাভেল ভিডিও বানাবো। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।